প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমি মোহাম্মদ সাদান মিয়া, সান্দিনা সরকারি মডেল প্রাইভেট উচ্চ বিদ্যালয়, সান্দিনা। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে তোমাদের মাঝে অনলাইন ক্লাসে আমি উপস্থিত হয়েছি। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে পরিমিতি, নবম ও দশম শ্রেণীর অধ্যায় ১৬। নবম ও দশম শ্রেণীর অধ্যায় ১৬। আমাদের পরিমিতির নবম ও দশম শ্রেণীর পরিমিতির অধ্যায় ১৬-এর ১৬.১-এর অনু আমাদের ১৬.১। শিক্ষার্থী বন্ধুরা, অনু আমাদের ১৬.১। এই ১৬.১-এর আমাদের বোর্ডে তোমাদের জন্য আমি দুইটি প্রশ্ন উঠানো উঠানো হয়েছে। একটি সমগ্রিত রুজের অতি বোঝ ২৫ মিটার, এর একটি বাহু অপরটি সাইডবারের তিন অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ২ মিটার বাড়ানো হলে বাড়ালে এর ক্ষেত্রফল ৬√৩ বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা দুইটা প্রশ্ন উঠানো হয়েছে বোর্ডে। এই দুইটা প্রশ্নের ভিতরে আমি প্রথম দ্বিতীয় প্রশ্ন, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ২ মিটার বাড়ালে এর ক্ষেত্রফল ৬√৩ বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য নির্ণয় করো। প্রথম আমরা দেখো বন্ধুরা, আমরা প্রথমে একটা সমবাহু ত্রিভুজ আঁকবো। মনে করি এবিসি একটি এই সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ধরে নিলে আমরা ১ মিটার। এখন বলছে এর দৈর্ঘ্য ২ মিটার করে বাড়ানো হবে, তাহলে বাহুতে আমাদের ত্রিভুজটা আমাদের বড় হয়ে যাবে। তাহলে আমার বাহুগুলো হবে ১+২ মিটার। আমাদের একটি সমবাহু ত্রিভুজ তোমাদের জন্য বোর্ডে আঁকা হয়েছে। এ বি সি একটি সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের প্রত্যেক বা বাহুর দৈর্ঘ্য ১ ছিল, এখন ২ মিটার করে বাড়ালে আমাদের ১+২ মিটার হবে। এখন তোমরা আমাদের যে একটি সমবাহু প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ২ মিটার বাড়ানো হলো, আগে বাহুটা ছিল আমাদের ১, এখন হচ্ছে ১+২। আগে বাহু ছিল ১+২। মনে করি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ১ মিটার। আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √¾ a² বর্গমিটার, যেহেতু বাহুর দৈর্ঘ্য আমাদের ১, এই জন্য √¾ a² বর্গমিটার। ২ মিটার বাড়ালে বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য হবে ১+২ মিটার। আমাদের তাহলে সম্ভব ২ মিটার বাড়ালে বাহুর দৈর্ঘ্য ২ মিটার বাড়ালে দৈর্ঘ্য হয় ১+২ মিটার, ক্ষেত্রফল বাইরে দেবে, ক্ষেত্রফল আমাদের হবে √¾ এক্স স্তরে হবে আমাদের ১+২² বর্গমিটার। এখন প্রশ্নমতে আমাদের বলছে সম্ভব দৈর্ঘ্য প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ২ মিটার বাড়ালে এক ক্ষেত্রফল ৬√৩ বর্গমিটার বেড়ে যায়, ৩√বর্গমিটার বেড়ে যায়। তো আমাদের প্রশ্নমতে √¾ x+2² বৃদ্ধিপ্রাপ্তের পরে ক্ষেত্রফলটা হচ্ছে আমাদের √¾ x+2² বৃদ্ধিপ্রাপ্তের পূর্বে আমাদের ক্ষেত্রফল হচ্ছে √¾ x² বর্গমিটার। এখন বৃদ্ধিপ্রাপ্ত কতটুকু বৃদ্ধি পেয়েছে আমাদের? ৬√৩ বর্গমিটার বেড়ে যায়। আমাদের যেখানে ক্ষেত্রফল ছিল √¾ x² বর্গমিটার, যখন ২ মিটার করে বাড়ানো হয়েছে ক্ষেত্রফল বাড়ে আমাদের ৬√৩ বর্গমিটার। এই জন্য আমাদের বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল থেকে পূর্বের ক্ষেত্রফল বাদ দিলে কতটুকু বৃদ্ধি পেয়েছে আমাদের? প্রশ্নে আসে আমাদের ৬√৩ বর্গমিটার বেড়ে যায়। এখন আমরা √¾ x+2² - √¾ x² থেকে আমরা √¾ কমন নেব। √¾ কমন নিলে আমাদের হবে ১+২² - ১² = ৬√৩।
এরপর আমাদের রুট থ্রি বাই ফোর, এই অংশ থেকে আমাদের রুট থ্রি বাই ফোর কমন গেছে, আর আমাদের এক্স প্লাস টু হোল স্কোয়ার মাইনাস এস স্কোয়ার সমান সিক্স রুট থ্রি। এ প্লাস ব্যবহৃত সূত্র হচ্ছে এস স্কোয়ার প্লাস সূত্র টু এ বি প্লাস বি স্কোয়ার এস স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমাদের এস স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার প্লাস সূত্র টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এস স্কোয়ার। এখন উপর রুট থ্রি গুণ আকার আছে, এদিকে আসলে কি আকার আসবে, পা আকার আসবে। নিচের পর বা আকার আসে সমানের, যদি আমরা একপাশে পরিবর্তন করে ফেলি তাহলে গুণ আকার উঠবে, রুট থ্রি রুট থ্রি কাটা যাবে, সাত ছয় চব্বিশ, ফোর এক্স প্লাস ফোর সমান চব্বিশ, বা ফোর এক্স সমান প্লাস ফোর সমান এই পাশে আমাদের পক্ষান্তর করলে আমাদের হবে চব্বিশ থেকে ফোর বাদ যাবে হবে বিশ, বা এক সমান ফোর গুণ আকার আছে বা আকার আসবে সাত পাঁচ বিশ, এক সমান ফাইভ। সুতরাং সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ফাইভ মিটার। তাহলে আমাদের মূলত প্রশ্ন হচ্ছে, তোমাদের এখানে সৃজনশীলে তোমাদের প্রশ্নের ভিতরে বইয়ের ভিতরে দেওয়া থাকবে, একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে, এক মিটার বাড়ালে, তিন মিটার বাড়ালে, পাঁচ মিটার বাড়ালে, যেভাবে বলো যত বাড়ালে বললেই আমাদের যতটুকু বাহুর দৈর্ঘ্য বাড়বে এস স্কোয়ারের জায়গায় শুধু যতটুকু বাড়বে ততটুকু যোগ করে দিতে হবে। যেমন রুট থ্রি বাই ফোর এস স্কোয়ার, এস স্কোয়ারের জায়গায় আমরা লিখবো, যদি আমাদের বলে যে প্রশ্ন এখানে দুই মিটার বলছে এই জন্য আমরা এক্স প্লাস টু মিটার লিখছি, প্রশ্ন যদি তিন মিটার বলতো আমরা এক্স প্লাস থ্রি মিটার, তাহলে ক্ষেত্রফল অনুরূপভাবে বেড়ে যাবে। তো বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল থেকে আমাদের পূর্ব আমাদের সূত্রের যে ক্ষেত্রফলটা এই ক্ষেত্রফলটা বাদ দিলে সমান কতটুকু বৃদ্ধি পাইছে আমাদের প্রশ্নে দেওয়া থাকবে, সিক্স রুট থ্রি বা টেন রুট থ্রি বা আমাদের যে মানটা বৃদ্ধিপ্রাপ্ত তত বর্গ মিটার দেওয়া থাকবে সমান তত বর্গ আমরা এখানে লিখবো। লেখার পর আমরা এখানে এখানে এইভাবে আমরা সমাধান করবো। তবে সমাধান আমি আবার বলতেছি, এই রুট থ্রি বাই ফোর, রুট থ্রি ফোর প্রথম আমরা কমন নিয়ে নিছি, এক্স প্লাস টু হোল স্কোয়ার মাইনাস এস স্কোয়ার থাকবে, এ প্লাস বি সূত্র এ স্কোয়ার প্লাস সূত্র টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এস স্কোয়ার, আর এই পাশে আমাদের রুট থ্রি উপরে গুণ আকারে আসে সমান এ পাশে বা আকার আসবে, ওর গুণা বা আকার দিয়ে আসলে গুণ আকার যাবে চার চার চব্বিশ, এর উত্তর উত্তরে কাটা বা এস স্কোয়ার কাটা দুজনে স্যার ফোর এক্স প্লাস ফোর, বা ফোর এক্স এ পাশ থেকে প্লাস প্লাস ফোর হয়ে যাবে মাইনাস ফোর হয়ে যাবে, বা ফোর এক্স চব্বিশ থেকে ফোর আমাদের বাদ দিলে আমাদের হবে বিশ হবে, বা এক্স সমান বা এক্স সমান আমাদের ফোর দ্বারা বিশের বাদ দাও ফাইভ, সম্ভবত ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ফাইভ মিটার। এখন আমরা বন্ধুরা এই নিয়মে তোমাদের সৃজনশীল অঙ্ক থাকবে, প্রশ্ন থাকবে। এখন আমরা এই একটা অঙ্ক যদি আমরা বুঝি সমবাহু ত্রিভুজের থেকে, যদি আমাদের কোনো সৃজনশীল দেওয়া থাকে তাহলে আমাদের গয়ের আনসার বা হয়ের আনসার সাইয়ের আনসার আমরা এখান থেকে করতে পারবো, আমাদের এখান থেকে খ্যাত ব্যয় করতে দিতে পারে কতটুকু বৃদ্ধি পাইছে এটা ব্যয় করতে দিতে পারে। হ্যাঁ, তো এই জন্য আমরা তোমরা এই অঙ্কটা বাসা ভালোভাবে প্র্যাকটিস করবা, এই অঙ্কটা প্র্যাকটিস করলে আমাদের এই অঙ্কের সৃজনশীলগুলো আমরা এই অঙ্ক প্র্যাকটিস করার পর এই অঙ্কের সৃজনশীলগুলো যেগুলো দেওয়া আছে বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো আসছে এই প্রশ্নগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এখন আমরা আরেকটা অঙ্ক করবো, আমাদের তোমাদের বোর্ডে নিশ্চয় লেখা আছে, দেখো একটি বইয়ের তোমাদের এটা এক নম্বর অঙ্কটা দেও, পাঠ্য বইয়ের এক নম্বর অঙ্ক ষোলো দশমিক একের একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ পঁচিশ মিটার, এর একটি বাহু অপরটি এত অংশ, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ। আমরা প্রথমে একটা সমকোণী ত্রিভুজ আঁকবো, এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের অতিভুজ, এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজটা ধরে নিলাম আমরা এ বি সি, একটি আমাদের সমকোণী ত্রিভুজ, এটার অতিভুজ আমাদের টোয়েন্টি ফাইভ মিটার। আমরা একটি বাহু অপরটি ধরে নিলাম, আমরা একটি বাহু ধরে নিলাম, একটি বাহু অপরটির দুভাগের পাঁচ আছে একবার তিন অংশ, একটি বাহু অপরটি, তো আমরা একটি বাহু আমরা ধরে নিলাম এক্স মিটার, অপর বাহু হবে এক্স এর সাইড তিন, অর্থাৎ থ্রি এক্স বাই ফোর মিটার। এখন আমরা এখান থেকে লিখতে পারি, মনে করি সমকোণী ত্রিভুজের একটি বাহু, যেহেতু আমাদের একটি বাহু অপরটি, তো আমরা ভূমিটাকে একটি বাহু ধরে নিলাম, একটি বাহু, একটি বাহু এক্স মিটার, সমকোণী ত্রিভুজের, সুতরাং সমকোণী ত্রিভুজের অপর বাহু এক্স এর সাইড বাই তিন মিটার সমান সমান থ্রি এক্স বাই ফোর মিটার। আমরা সমকোণী ত্রিভুজের যেহেতু অতিভুজ দেওয়া আছে
আমাদের লম্বা ধরে নিতে পারি এরম ভূমি। আমরা জানি সমগণিতের মধ্যে পিথাগোরাস উপপাদ্য থেকে আমরা জানি উভয় হতে জানি লম্বা স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, লম্বা স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এখন আমরা সমগণিতে একটি বাহু এক্স মিটার, সমগণিতের অপর বাহু এক্স এর সাইড ভাগে তিন, সাইড ভাগে তিন এক্স মিটার। আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে জানি বা সমগণিত বোঝাতে পাই সমকোণী ত্রিভুজ হতে পাই, সমকোণী ত্রিভুজ হতে পাই আমরা সমকোণী ত্রিভুজ হতে পাই লম্বা স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। অর্থাৎ লম্ব বিন্দু আমাদের একটি বাহু, বাহু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার। এখন আমরা লম্ব বলতে আমাদের বা একটি বাহু লম্ব আমাদের থ্রি এক্স বাই ফোর, ফোর হোল স্কোয়ার প্লাস ভূমি বলতে আমাদের এস স্কোয়ার প্লাস প্রতিভুজ বলতে আমাদের পঁচিশ স্কোয়ার। আমাদের লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান প্রতিভুজ স্কোয়ার বা নাইন এস স্কোয়ার প্লাস ষোলো প্লাস এস স্কোয়ার সমান পঁচিশ, পঁচিশ পঁচিশ আমাদের গুণ দিলে হবে চারশো পঁচিশ, চারশো পঁচিশ। আমরা এখানে সমগণিত বোঝাতে পারি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। লম্ব বলতে আমাদের যেহেতু আমাদের একসাথে দুইটা সমান বসবে না, সমানের বা অর বসে আমাদের এগুলা, তখন লম্ব বলতে আমাদের সমগণিত বোঝাতে পাই লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী পিথাগোরাস সূত্রতে আমরা পানি পাই লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। লম্ব বলতে আমাদের থ্রি এক্স বাই ফোর হোল স্কয়ার, ভূমি বলতে আমাদের এস স্কয়ার, অতিভুজ বলতে আমাদের পঁচিশ স্কয়ার। আমরা এখানে আমরা এখন অসহায় করব নাইন এস স্কয়ার প্লাস ষোলো এস স্কয়ার সমান চারশো পঁচিশ। আমাদের পঁচিশ এস স্কয়ার সমান পঁচিশ এস স্কয়ার বাই ষোলো সমান ছয়শো পঁচিশ, বা আমরা লিখতে পারি পঁচিশ এস স্কয়ার সমান ছয়শো পঁচিশ গুণ ষোলো। আমরা পঁচিশ দ্বারা ভাগ দেব, আমরা এখান থেকে তোমরা লক্ষ্য করো আমরা জানি সমানুপাতিক হতে পারে লম্বা স্কয়ার প্লাস ভূমি স্কয়ার অতিভুজ স্কয়ার। লম্ব বলতে আমাদের থ্রি এক্স বাই ফোর হোল স্কয়ার, ভূমি বলতে আমাদের এস স্কয়ার, অতিভুজ বলতে আমাদের পঁচিশ স্কয়ার। তিন তিন এগার নয় নাইন এস স্কয়ার, থ্রি থ্রি গুণ করলে আমাদের নাইন এস এস স্কোয়ার, ফোর ফোর গুণ আমাদের ষোলো হবে এস স্কোয়ার পঁচিশ, টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ অর্থাৎ ছয়শো পঁচিশ আসবে বর্গ করলে। বা আমরা লসক করবো এস স্কোয়ার নিচে মানে ওয়ান আছে, ষোলো একে ষোলো, ষোলো দ্বারা ষোলো বাদলে ওয়ান, নাইন এস স্কোয়ার নাইন এস স্কোয়ার প্লাস প্লাস ওয়ান দ্বারা ষোলো বাদলে ষোলো একে ষোলো, ষোলো এস স্কোয়ার সমান ছয়শো পঁচিশ। বা নাইন এস স্কোয়ার ষোলো এস স্কোয়ার হচ্ছে নাইন এবং সিক্সটিন টোয়েন্টি ফাইভ এস স্কোয়ার বাই ষোলো বা পঁচিশ এস স্কোয়ার সমান আমাদের যেহেতু ষোলো বা আকার আছে সমান গুণ আকার যাবে, বা এস স্কোয়ার সমান পঁচিশ গুণ আকার আছে এদিকে পঁচিশ দ্বারা ছয়শো পঁচিশকে ভাগ যাবে, পঁচিশ দ্বারা ছয়শো পঁচিশকে ভাগ দিলে আমাদের হবে পঁচিশ আমরা বা এস স্কয়ার সমান
পঁচিশ পঁচিশ গুণ করলে আমাদের চারশোকে আমরা বড় করলে বিশ স্কোয়ার হবে বা এস স্কোয়ার সমান আমাদের বিশ। আমাদের বলছে বাহু দূরত্ব বেরিয়ে না করে একটি বাহু এক্স মিটার, এক্স বলতে আমরা কত পাইছি আমরা বিশ। সুতরাং একটি বাহু সমান বিশ মিটার, অপর বাহু আমাদের থ্রি এক্স বাই অপর বাহু আমাদের থ্রি এক্স বাই ফোর সমান থ্রি ইন্টু এক্স এর মান আমাদের বিশ হবে, নিচে হবে ফোর ফাইভ। থ্রি ইন্টু আমাদের বিশ, নিচে হবে আমাদের ফোর মিটার সমান পনেরো মিটার। সুতরাং আনসার হবে বিশ মিটার, বিশ মিটার পনেরো মিটার অত বাহুদের দীর্ঘ। সেক্ষেত্রে বলতে তোমরা লক্ষ্য করো, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকবার রিপিট করতেছি অঙ্কটা। আমাদের একটি সমকোণী ত্রিভুজের প্রতিভুজ পঁচিশ মিটার, এর একটি বাহু অপরটি সেভেন্টি মিটার। আমরা ধরেছি সমকোণী ত্রিভুজে আমাদের একটি প্রতিভুজ দেওয়া আছে, কিন্তু এই দুটো বাহু দেওয়া ছিল না। আমরা ধরে নিলাম সমাজে একটি বাহু এক্স মিটার, অপর বাহু এক্স এর সাইড ভাগে তিন, অর্থাৎ থ্রি এক্স এর সাইড ভাগে তিন, এক্স এর সাইড ভাগে তিন হলে আমাদের এক্স এর সাইড ভাগে তিন, থ্রি এক্স বা ফোর মিটার। তো আমরা সমকোণী ত্রিভুজে একটি বাহু এক্স মিটার, অপর বাহু থ্রি এক্স বা ফোর মিটার। আমরা এই অঙ্কটা করতে হলে আমাদেরকে ফিথাগোরাস উপপাদ্য সূত্র অনুযায়ী হবে লম্বা স্কয়ার প্লাস গুণ স্কয়ার সমান দ্বিতীয় স্কয়ারটা আমরা সমকোণী ত্রিভুজ হতে পাই, সমকোণী ত্রিভুজটা হতে পাই ফিথাগোরাস উপপাদ্য অনুযায়ী লম্বা স্কয়ার প্লাস গুণ স্কয়ার সমান দ্বিতীয় স্কয়ার। লম্বা হচ্ছে আমাদের থ্রি এক্স বাই ফোর, অর্থাৎ একটি বাহু এক্স অপর বাহু, একটি বাহু এক্স অপর বাহু, একটি বাহু হচ্ছে থ্রি এক্স বাই ফোর, আরেকটা বাহু হচ্ছে এক্স। এক্স বলতে আমরা এখানে একটি বাহুকে আমরা এক্স বলতে ভূমি ধরছি, আর লম্ব বলতে আমরা থ্রি এক্স বাই ফোর ধরছি। আমরা ভূমি বলতে আমাদের এক্স এক্স এই চিত্র অনুযায়ী, আর লম্ব হচ্ছে আমাদের থ্রি এক্স বাই ফোর, থ্রি এক্স বাই ফোর। এখন তিন তিন কেন থ্রি দ্বারা থ্রি বর্গ করলে নাইন হবে, এস স্কোয়ার ফোরের বর্গ হবে ষোলো, প্লাস এস স্কোয়ার পঁচিশের বর্গ হবে ছশো পঁচিশ, এক্সের নিচে ওয়ান আছে ষোলো, একে ষোলো লসাগু, ষোলো দ্বারা ষোলোর বাদ দিলে বাকল ওয়ান হবে নাইন এস স্কোয়ার, নাইন এস স্কোয়ার প্লাস ওয়ান দ্বারা ষোলোর বাদ দিলে বাকল ষোলো, ষোলো এস স্কোয়ার বাই ষোলো ছশো পঁচিশ, বা পঁচিশ এস স্কোয়ার বাই পঁচিশ এস নাইন এবং সিক্সটিনে যোগ করলে আমাদের টোয়েন্টি ফাইভ এস স্কোয়ার বাই সিক্সটি, বা পঁচিশ টোয়েন্টি ফাইভ এস স্কোয়ার সমান সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ টু ইন্টু ষোলো সিক্সটিন। এরপরে বাঘ এস স্কোয়ার সমান টোয়েন্টি ফাইভ, আমাদের এখানে গুণাকার আছে, এদিকে টোয়েন্টি ফাইভ আকার আসবে, টোয়েন্টি ফাইভ দ্বারা কা সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভকে কাটা আমাদের টোয়েন্টি ফাইভ হবে। এরপরেও টোয়েন্টি ফাইভ এবং সিক্সটিন গুণ করলে ফোর হান্ড্রেড হবে, বা এস স্কোয়ার সমান ফোর হান্ড্রেড, বা এস স্কোয়ার সমান ফোর হান্ড্রেড বড় হলে টোয়েন্টি স্কোয়ার, টোয়েন্টি স্কোয়ার বা ওপরকে পাওয়ার বাদ যাবে, বা এক সমান বিশ। তাহলে আমাদের একটি সঙ্গে একটি বাহু এক সমান, একটি বাহু এক সমান হচ্ছে বিশ মিটার, একটি বাহু এক সমান হচ্ছে বিশ মিটার, অপর বাহু থ্রি এক্স বাই ফোর, অপর বাহু থ্রি এক্স বাই ফোর, থ্রি এক্স বাই ফোর, এক্সের মান বিশ, বিশ সাইড দ্বারা বিশের ভাগ দিলে সাইড তিন পাঁচ, সাইড পাঁচ আর বিশ, আর তিন এখানে পাইপ থাকবে, পাইপ থেকে থ্রি গুণলে পনেরো মিটার। তাহলে একটা বাহু হচ্ছে টোয়েন্টি মিটার, অপর বাহু হচ্ছে কত মিটার, পনেরো মিটার। শিক্ষার্থী বন্ধুরা,
এই দুইটা অঙ্ক করে তোমরা তোমাদের দনটা উভয় অঙ্ক সৃজনশীল লেখাতে আমাদের কাজে লাগবে। তোমরা এই দুইটা অঙ্ক ভালোভাবে প্র্যাকটিস করবে এবং এই নিয়মের অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে এবং এই নিয়মের যে সৃজনগুলো দেওয়া আছে সেগুলো ভাষা প্র্যাকটিস করবে। ইনশাল্লাহ আস্তে আস্তে আমাদের পরবর্তী তোমাদের মোটামুটি অঙ্কটা সহজ মনে হবে। এভাবে যে করতে পারো, যে অঙ্ক যত প্র্যাকটিস করবে অঙ্ক তত পারবে, আর প্র্যাকটিস করবে না অঙ্ক তোমরা বুঝে দেবে। যেহেতু আমাদের স্কুল বন্ধ করোনা মহামারীর কারণে, বিভিন্ন ভাইরাসের কারণে স্কুল বন্ধ, এই জন্য তোমাদেরকে ভাষাগুলো বেশি বেশি করে প্রস্তুতি নিতে হবে। ইনশাল্লাহ তোমরা পারবে। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমরা পরবর্তী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।